হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, যেহেতু শীতকাল চলে আসছে, তো চলে আসলাম আপনাদের মাঝে শীতে খাওয়া উপযোগী চীনা হাঁসের মাংস। আজকে আপনাদের আমরা দেখাবো চীনা হাঁসের রেসিপি। তো আমরা 2 কেজি ওজনের একটা হাঁস নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এই হাঁসের গায়ে চামড়া শুদ্ধ রেখে দিছি আমরা, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমরা যে উপকরণগুলো দিয়ে মাংসটা রান্না করব সেটা আপনাদের দেখাই নিচ্ছি। আর অনেকেই হয়তো বলতে পারেন হাঁসের মাংস খেতে গেলে একটা আষ্টে গন্ধ আসে, তো আমাদের রেসিপিটা ফলো করে রান্না করলে আপনাদের এটা আর হবে না। তো আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স। আমরা নিচ্ছি ভিউয়ার্স, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখানে নতুন আলু উঠছে, যেহেতু আমরা কিছু আলু নিছি, নিয়েছি 200 গ্রাম টক দই এবং নিয়েছি 7-8টা পেঁয়াজ কুচি। তো আমরা সমস্ত যে উপকরণ দিচ্ছি সেগুলোর সঙ্গে আমরা দেখাই নিচ্ছি আগে। তো এখানে দেখতে পাচ্ছেন জিরা বাটা আছে 3 চামচ, আদা বাটা আছে 2 চামচ এবং রসুন বাটা আছে 4 চামচ মতন, আছে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ এবং একটা কালো এলাচ। এখানে আছে মরিচের গুঁড়া, লবণ, হলুদ। টোটাল এই সমস্ত মশলা দিয়ে আমরা রান্নাটা করব। তো প্রথমে যেটা আমরা করব, আমাদের রেসিপিটা ফলো করেন, এভাবে আপনারা রান্না করলে মাংসটা খেতে অনেক টেস্টি হবে। চলে আসলাম, আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, আপনারা পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দেবেন, আমরাও একটু দিছি। পেঁয়াজ কুচি দিচ্ছি আমি প্রথমে, পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু ছাড়াই ছাড়াই দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন দিচ্ছি রসুন বাটা 4 চামচ, দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, দিচ্ছি হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতন দেবেন আপনারা, যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তাই আমরা একটু মরিচ বেশি দিছি। এখন সমস্ত উপকরণগুলো আমরা একসঙ্গে দলা মুচড়া করে চটকা চটকি করে মাখামাখি করে ফেলব। আমরা মাংসটা মাখানোর সময় কোনো প্রকার জল ব্যবহার করতেছি না। তো আপনারাও ভিউয়ার্স, সমস্ত মশলাগুলো একসঙ্গে একত্রিত করে মাংসটাকে ভালোভাবে চটকায় চটকায় মাখবেন, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যায়। এবং মশলা মাখায় অবশ্যই 1 ঘন্টা পরিমাণ রেখে দেবেন, তাতে টেস্টটা ভালো আসবে। তো এক প্রকার মাখানোর পর আমরা যে 200 গ্রাম পরিমাণ টক দই নিয়েছিলাম এটা দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় টক দই দিয়ে রান্না করলে টেস্টটা বেশি আসে। যারা কখনো টক দই দিয়ে রান্না করে খাননি তারা অবশ্যই টক দই রান্না করে খাবেন। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আগে পেতে। তো আপনারা দেখছেন এইভাবে ভালোভাবে চটকাবেন। টক দই দিয়ে মেখে নেওয়ার পর এখন যেটা করব, আমরা রান্নাটা করছি সরিষার তেল দিয়ে, তো আমরা তেলটাও একবারে দিয়ে দেবো, যেহেতু হাঁসের মাংসের গায়ে চামড়া আছে, চামড়ার থেকে একটু তেল বেরোয় আসবে। আমরা এখানে
2 কেজি মাংসের জন্য 100 গ্রাম মতন তেল দিলাম। তো ভিউয়ার্স, আমাদের মাংসে মশলা মাখানো হয়ে গেছে। আমার হাতেও অনেকটা মশলা লেগে আছে, আমি সামান্য পরিমাণ জল দিয়ে হাতের মশলাটা ধুয়ে দিচ্ছি। তো আমরা রান্নাটা হাঁড়িতেই করব, যার জন্য একবারে হাঁড়িতেই মাখাই নিলাম। তো আপনারাও যে পাত্রে রান্না করবেন একবারে মাখাই নেবেন, আশা করি তাতে ভালো হবে। তো সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি এখন রান্না। ভিউয়ার্স, আমরা আজকে রান্না করছি চীনা হাঁসের মাংস। তো 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমরা গ্যাসটা অন করে মাংসটা এখানে মিডিয়াম আছে কষাবো, ঢেকে ঢেকে দেবো আর মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে কষাবো। তো দেখেন মাংসটা মাখানোর পরে কি সুন্দর দেখা যাচ্ছে, তো খেতেও আশা করি এত সুন্দরই লাগবে। টক দই দেওয়ার কারণে হালকা হালকা জল বেরিয়ে আসছে। আমরা এখানে গ্যাসের মিডিয়াম আছে মাংসটাকে কষাচ্ছি, হাঁসের মাংসটা। আপনারা যারা টেস্টি টেস্টি হাঁসের মাংস খেতে পছন্দ করেন, নারকেলের দুধ বাদেও টক দই দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, একদিন রেঁধে অবশ্যই খেয়ে দেখবেন। তো আমরা ঢাকনা দিয়ে 2-3 মিনিট পরপর নেড়ে দেবো আর রান্নাটা করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন চীনা হাঁসের মাংস রান্না। তো রেসিপিটা কেমন হয় সবাই অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, আমরা 10 মিনিট ধরে মাংসটাকে কষাচ্ছি ঢেকে ঢেকে। তো টক দই দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেকখানি জল বেরিয়ে আসছে। তো আমরা মাংস কষানোর জন্য জলটা শুকাই নেব প্রথমে, কারণ আমরা এটা কোনো প্রেশার কুকারে রাঁধতেছি না, আমরা হাঁড়িতে এই রান্নাটা করব। তো ভিউয়ার্স, রান্নাটা করার সময় অবশ্যই ঢেকে ঢেকে রান্নাটা করবেন আর 2-3 মিনিট পর পর একটু নাড়াই দেবেন, যাতে তলের থেকে মশলাটা না লেগে যায়। ও, আর একটা কথা ভিউয়ার্স, আমরা এই মাংসটাই নামানোর আগে একটা স্পেশাল মশলা দিচ্ছি, সেই মশলাটা তৈরি করে আপনাদের দেখাই দিচ্ছি। তো আমরা এখন আবার ঢাকা দিয়ে রাখতেছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ এবং কিছু জিরা, সামান্য পরিমাণ জয়ত্রী। এটা হালকা ভেজে নেব, নিয়ে এটা বেটে আমরা মাংসটা হাঁসের মাংস রান্না শেষে একটু আগ মুহূর্তে মশলাটা দিয়ে দেবো, এতে মাংসটার টেস্টটা অনেকটা বাড়ায় দেবে। আপনারাও যদি সম্ভব হয় এই মশলাটা অবশ্যই করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা মশলাটা গরম করে নিচ্ছি, তারপরে আমরা শুকনো পাটায় মশলাটা বেটে গুঁড়া করে নেব। তো ভিউয়ার্স, আমরা ঢাকনা খুলছি, আমরা চীনা হাঁসের মাংস রান্না করছি আজ। তো আমরা মাংসটা কষাচ্ছিলাম আপনাদের বলেছি, আর টক দই দেওয়ার কারণে যার জন্য জল বেরোয়ছিল অনেকটা, সে জলটা অনেকটা শুকায় আসছে। তো ভিউয়ার্স, আমরা যেহেতু টক দই দিয়েছিলাম, তা টক দইয়ের ব্যালেন্স আনার জন্য আমরা সামান্য পরিমাণ চিনি দিচ্ছি এবং আমরা যেহেতু নতুন আলু উঠছে আপনাদের দেখাইছিলাম, কিছু আলু দেবো, আলুগুলা দিয়ে দিচ্ছি। আমরা আলুগুলা ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এখন আমরা ঢাকনা নামাবো, লাগাবো না আমরা এখন, যেহেতু মশলাটা তলে লেগে যেতে পারে। তো ভিউয়ার্স, আমাদের চীনা হাঁসের মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, এখন আমরা জল অ্যাড করব। যেহেতু মাংস ও হাঁসের মাংস একটু শক্ত হয়, সেহেতু একটু বেশি পরিমাণে জল দেব যাতে মাংসটা সেদ্ধ হয়। তো আমরা এখন জল অ্যাড করে দিচ্ছি।
আর আমরা মাংসটা একেবারে ভোনা ভোনা রান্না করব। এখন আমরা ঢাকনা দিয়ে টোটাল 10-15 মিনিট পর খুলব, তো আপনারা সঙ্গে থাকেন। আমরা এখন মাংসটাকে ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য একবারে ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স, আমরা হাঁসের মাংস কষানোর পর জল অ্যাড করে নিয়ে অলরেডি 20 মিনিট রান্না করেছি। আমরা 10 মিনিট পর একবার নাড়াই দিছিলাম, আপনাদের দেখাই নি আমরা বলে দিলাম। এখনও অনেকটা ঝোল আছে দেখতে পাচ্ছেন, যেহেতু হাঁসের মাংস একটু গলতে সময় লাগে, যার জন্য আমরা জলটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণের। তো এখন আমরা ঢেকে ঢেকে রান্নাটা করব যতক্ষণ না আমাদের মাংসটা সিদ্ধ হয়। তো আমরা আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের চীনা হাঁসের মাংসটা রান্না হচ্ছে, আমরা ঢাকনা লাগাচ্ছি, নাড়াচ্ছি, চাড়াচ্ছি আর রান্নাটা করছি। তো দেখবো মাংসটা গলেছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের মাংস হাড় থেকে বেরিয়ে আসছে, গলে গেছে। তো এখন যেটা করব, হালকা ঝোল ঝোল থাকবে। এখন আমি গ্যাসের জালটা একটু কমাই দিয়ে, তো ভিউয়ার্স আগেই দেখাই নিছিলাম স্পেশাল মশলা, এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। খুবই হেভি সুন্দর ফ্লেভার আসতেছে। আমার তো জিভে জল চলে আসছে। মশলাটা দেওয়ার পর একটু নাড়াই দিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় চলে যায়। তো আমাদের হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমরা 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগাই দিচ্ছি। 5 মিনিট পর আমরা গরম গরম পরিবেশন করব এবং বাড়িতে ঢেলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন চীনা হাঁসের রান্না রেসিপি। তো আমাদের রেসিপিটা ফলো করে আপনাদের রান্না করেন, হাঁসের যে একটা এক্সট্রা গন্ধ আসে সে গন্ধটা আসবে না। আমরা যে জাতীয় মশলার উপকরণ ব্যবহার করছি, আপনারা চেষ্টা করবেন এ ধরনের মশলা দিয়ে মাংসটা রান্না করার, তা খেতে খুবই চমৎকার লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গরম গরম খাবো। তো আপনারাও বাসায় যারা হাঁসের মাংস রান্না করে খেতে চান, আমাদের রেসিপিটা ফলো করে রান্না করবেন। সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।